আসসালামু আলাইকুম, কুকুইক নীলুফাতে আপনাদেরকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মাস্তানি। এটা খেতে খুবই সুস্বাদু হয়, এটা একটা এনার্জি বুস্টার ড্রিঙ্কসও হয়, কারণ এখানে আমি প্রচুর ড্রাই ফ্রুটস ইউজ করেছি, যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। চলুন রেসিপিটি শুরু করা যাক। তো আমি শুরুতেই কিছু ম্যাঙ্গো এখানে কেটে নিয়েছি, তারপর নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি খেজুর, কাঠবাদাম এবং পেস্তা বাদাম। তো আমি একটা জারে দুটা আম নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বরফের টুকরা, তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মিল্ক পাউডার, 1 চিমটি লবণ। আর আমি এখানে কোনো চিনি ইউজ করব না, কারণ আমটাতে যথেষ্ট মিষ্টি আছে এবং যে খেজুরটা আমি ইউজ করব ড্রাই খেজুর, সেখানেও অনেক মিষ্টি আছে। তো আমি এবার এগুলো একত্রে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। তো এবার হচ্ছে ডেকোরেশনের পালা, আপনারা আপনাদের মন মতো ডেকোরেশন করে নিতে পারেন, আমি এভাবে নিচ্ছি, এভাবে দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি একটা গ্লাসে কিছু বরফের টুকরা প্রথমে দিয়েছি, তারপর কিছু ম্যাঙ্গো টুকরা দিয়েছি, তারপর ড্রাই ফ্রুটসগুলো দিলাম। ড্রাই ফ্রুটস দেওয়ার পর আমি এখানে 2 টেবিল চামচ আইসক্রিম দিচ্ছি। আইসক্রিম দেওয়ার পর আমি যে গ্রাইন্ডারে ম্যাঙ্গো মিক্স করে রেখেছিলাম সেই মিক্সটা আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর উপরে আমি আরেকটু আইসক্রিম দিব। আইসক্রিম দেওয়ার পর আইসক্রিমের উপরে আমি আরও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব। আর এটা এখন একদম সার্ভ করার জন্য রেডি। তো আপনারাও এভাবে এই ড্রিঙ্কসটা তৈরি করে খাবেন, এটা খেতে খুবই চমৎকার লাগে, একবার বানিয়ে না খেলে আপনারা আসলে বুঝতে পারবেন না। তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।